हेलो वेलकम टू माई चैनल सोन स्टेशन सोनजित। तो कम आज सबाई तो फ्रेंड्स बर्तमान एक कन्ट्रोवार्सि चलते से हलो स्कैम अर्थात कमार्शियल सिनेमा निये स्कैम चलते विशेषकर रक्तिम चैटार्जी ऊपर बेशी ये एलिगेशन उठे जो तार अपकामिंग सिनेमा मिर्जा बेंगल पुलिस एगुलो स्कैम करा हे तो से ही विषय हमारे किछु मंतव्य रोचे अवश्य से अवश्य जुक्तिसम्मत बोलबो। तो बुझते ही पारछेन भिडियो खूब इंटरेस्टिंग होबे। तो चलो भिडियो शुरू करा जाक। तो फ्रेंड्स देखो ये स्कैम स्कैम कर चिल्लाच्छे सबाई स्कैम मूलत दुजन मानुषर उपरे उठछे एक तो प्रोड्यूसर रक्तिम चैटार्जी द्वितीयत अंकुश हाजरा। तो देखो ये एलिगेशनगुलो उठानो हच्छे एगुलो जे एकदम ही अजौतिक बा फेलानो कथा ता किन्तु नय बिकज आमरा जदि अंकुशेर रेकर्ड देखी एर आगे तार हाते एतगुलो सिनेमार अनाउंसमेंट करेछे सेगुलो एकटाओ आसेनि जेमन भय पाकी मृगया एरकम अंकुशेर अनेक सिनेमार नाम उठे एसेछे एबं सेगुलो अफिसियली अनाउंसमेंट होयेछे किन्तु सेगुलो आसेनि एमनकि सेविंग अकाउंट एखन डायरेक्ट टीवीते आसछे। तो बुझुन दर्शकेर संगे जदि एरकम बारबार स्कैम करते थाके ताहले दर्शकेर कि सेई बिश्वासटा थाकबे जेमन एकटा समय बांगला इंडस्ट्री करछिलो दर्शकेर संगे बारबार कमार्शियली जेगुलो सिनेमा एसेछिलो बारबार सेगुलो साउथ थेके कपि 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 माने दर्शके भुलिये भालिये सिनेमा हले निये जेतो तारपर दर्शकरा बोका होये सिनेमा हल थेके आसतो मानतम टाका तो अवश्य जित तर कलेक्शन उठे जित किन्तु आस्ते आस्ते एक बार दुबार तीन बार दर्शक और कत ठकबे आस्ते आस्ते किन्तु दर्शक आस्था हारिए फेलछे ताई हयतो आगेर मतन दर्शकरा एखन आर बांगला सिनेमा देखार जन्य हले जाच्छे ना हले किन्तु जाच्छे तबे सेगुलो साउथ इंडियन छबिर जन्य बांगला सिनेमार जन्य दर्शक हाते गोना कयेकजन जाच्छे जार जन्य बछरे जदि बिशटी सिनेमा हय तार मध्ये तीनटी सिनेमा कोनो रकम भावे हिट पाच्छे बाकी सतरोटी सिनेमा হয়তো ফ্লপ নয়তো অ্যাভারেজ নয়তো টেন এটুনে কোনোরকম তকমা দিচ্ছে কোনো কিছু একটা। একটা রাখাল বালক এবং বাঘের কাহিনী তো আপনাদের সবার জানা। একটা রাখাল বালক এক গ্রামে ছিল, সে প্রতিদিন বাঘ এসছে বলে সন্ধ্যাবেলা চিল্লাতো। এরকমভাবে গ্রামের মানুষ প্রতিদিন তাকে বাঁচাতে যেত। একদিন তারা বুঝেই নিয়েছে যে সে প্রতিদিন মিথ্যা কথা বলে, কিন্তু সে একদিন সত্যি যখন বাঘ আসছে চিল্লাচ্ছে তখন সে আর কেউ যায়নি, তখন সেদিন তাকে বাঘ সত্যি সত্যি খেয়ে নেয়। তো এই গল্পটা হচ্ছে আমাদের টলিউডের সঙ্গে একদম পারফেক্ট, বিকজ টলিউড এরকম একটা স্ক্যাম করতো একটা সময়, এখন আবার অঙ্কুশ হাজরা যেটা করছে এটাকে স্ক্যাম না বললেও কোথাও গিয়ে স্ক্যাম বলা হয়। দেখুন তার এত সিনেমা অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু রিলিজ একটাও করছে না। এবার তারা মির্জা শুরু করছে, সেটা নাকি বড় সিনেমা কিন্তু তারও কোনো কথার কোনো ঠিক নেই। মির্জার এখনও পর্যন্ত যে কটা আপডেট দিয়েছে সেগুলো সময় মতো দেয়নি, যদি বলে নটা তাহলে আসবে এগারোটা, যদি বলে এগারোটা তাহলে পরের দিন। এমনকি তারা স্টেজে দাঁড়িয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে মির্জার প্রথম সং লিরিক্যাল ভিডিও আসছে 23 তারিখ, যেটাও তার ছিটেপুটো নেই আসেনি। অর্থাৎ এই যে একটা দর্শকদের সঙ্গে ধোকা, এই জিনিসটা দর্শকরা বিশ্বাসটা হারিয়ে ফেলে। আমি একটা কথা বলি এখানে, অনেকে বলতে পারেন যে রেডি হয়নি তৈরি হয়নি হয়তো তার জন্য দিতে পারেনি, আমি মানছি আপনাদের কথা, কিন্তু ভাই আপনি একটা প্রোডাক্ট রেডি না করে কীভাবে ডেট অ্যানাউন্সমেন্ট করেন, আগে তো জিনিসটা রেডি করুন। এই দিক থেকে না আমি জিতকে মানি, বস জিত একদম কথার পাক্কা, সে একটা জিনিস রেডি করে তারপর অ্যানাউন্সমেন্ট করে, আগে ভাগে ডায়লগ ভাষণ ছেড়ে দিলাম তারপর জিনিসটা আসলো না, এই জিনিসটা খুবই খারাপ। তো আমার মনে হয় অঙ্কুশ বা অঙ্কুশের টিমকে আর একটু অফিসিয়ালি হওয়া উচিত। এরপর আমরা যাব বাংলায় কপ ইউনিভার্স নামে যেই সিনেমাটা আসার কথা, বেঙ্গল পুলিশ, সেটা কি স্ক্যাম? তো দেখুন এটাকে যে দর্শকরা স্ক্যাম বলছে বা কিছু রিভিউয়ার স্ক্যাম বলছে এটাতে আমি কোনোরকম দোষ দেখতে পাচ্ছি না, বিকজ এই যে আপনাদেরকে আমি উদাহরণগুলো দিলাম অঙ্কুশ সহ তাদের টিমের, তারা যে গাফেলিতিগুলো করছে সেগুলোর জন্যই মানুষ এটা বলছে। আর এমন কি স্ক্যাম হতেও পারে, তার কারণ আমি মহারাজ বলে একটি চ্যানেলে কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউ দেখছিলাম রক্তিম চ্যাটার্জির, তিনি বলছেন বর্তমানে আমরা মির্জাকেই ফোকাস করছি। তো আমি একটা কথা বলি, যদি মির্জাকেই ফোকাসে রাখছেন তাহলে বেঙ্গল পুলিশ নামে কেন অযথা দর্শকের সামনে একটা ফালতু নিউজ ছড়িয়ে দিচ্ছেন? বেঙ্গল পুলিশ নামে আওদো কি সিনেমাটা আসবে? যদি আসবে তাহলে কাস্টিং কারা থাকছে কিছুই তো জানাচ্ছেন না। হ্যাঁ কাস্টিং অবশ্যই জানাতে পারবেনও না, বিকজ তারা যে দর্শকদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে, দর্শকরা ভেবে নিয়েছে যে দেব, জিত, অঙ্কুশ, প্রসেনজিৎ, কিন্তু এটা কোনো দিনও সম্ভব নয়, বিকজ তারা এইসব স্টারের সঙ্গে কথাই বলেনি, কথা না বলেই এমনি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তারা জানে এটা শুধুমাত্র একটা বিভ্রান্ত ছড়ানো, এটা সিনেমাটা আমরা আনতে পারবো না। যদি তারা পারতো তাহলে জিত, দেব তাদের সঙ্গে সম্মতি নিত, তারা যখন সেটাকে বলতো যে হ্যাঁ ঠিক আছে আমরা করছি, তারপর তাদেরকে মিলিতভাবে করে একটা অ্যানাউন্সমেন্ট করতো। তা না অঙ্কুশ আর রক্তিম চ্যাটার্জি একটা ভুংভাং অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে।
মানে জাস্ট এটা মিথ্যে ছাড়া আর কি, এটা স্ক্যাম ছাড়া আর কি। আমি তো বলবো যে বড় রিভিউয়ার যেটা বলেছে হয়তো আমরা প্রথমের দিকে যদিও না বুঝি, এখন আমার মনে হয় এটা একদম 100% ঠিক বলেছে। বেঙ্গল পুলিশ নামে যে সিনেমাটার কথা বলা হচ্ছে এটা পুরোপুরি স্ক্যাম। দর্শকরা আমার সঙ্গে যদি একমত হন তাহলে কমেন্টে জানান, যদি তাদের সৎ সাহস থাকে এবং বুকে দম থাকে তাহলে সিনেমাটা করে দেখাক। তখন আমরা যারা বলছি যে স্ক্যাম, হয়তো আমরা তখন হাত জোর করে ক্ষমা চেয়ে নেব, তার আগে এটা স্ক্যামই। তো যাই হোক, এই ছিল আমার বক্তব্য, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো, সবাই টাটা।